আসসালামু আলাইকুম, আমি আছি ফিয়া ইসলাম। আজকে বিরুদ্ধে আপনার সাথে একটি বিষয় শেয়ার করব। বিষয়টা হলো ফেসবুক পেজ নিউ এক্সপিরিয়েন্স যে পেজটি আছে, তো এটি অনেক সময় প্রয়োজন হয় যে ডিলিট করার। তো অনেকেই বুঝতে পারে না যে কীভাবে পেজগুলো ডিলিট করবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ফেসবুক পেজ নিউ এক্সপিরিয়েন্সের যে পেজগুলো আছে, আপনি যদি অ্যাডমিন থাকেন ওই পেজটার, তাহলে আপনি পেজটাকে ডিলিট করতে পারবেন। তো কীভাবে করবেন সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, চলে যাই মূল বিষয়। তো সরাসরি চলে আসলাম আমি ফিস স্ক্রিনের সামনে। তো এটি করার জন্য একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতেছি। তো ব্রাউজার ওপেন করার পর এখানে লিখে দিবেন ফেসবুক, ফেসবুক লিখে ইন্টার দিয়ে দেবেন। ইন্টার দেওয়ার পরে আপনারা আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন। তো আমার এখানে আমার আইডিটা লগ ইন করা আছে, তো আমি সরাসরি ফেসবুক পেজের মধ্যে চলে যাব। তো সাইডে একটা অপশন দেওয়া আছে, এখানে আমি সুইচ প্রোফাইলে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে ধরেন আমি ফিয়াস ইসলাম যে ফেজটি আছে আমার পার্সোনাল ফেজ, ওইটার মধ্যে ক্লিক করে দিলাম। তো ফেজে আমার চলে যাইতেছে। তো ফেসবুক পেজটি আমার ওপেন হয়ে গেলো, দেখতে পারতেছেন এখানে আমার ফেসবুক পেজ, এখানে সুইচ ইন্ট্রো ফিয়াস ইসলাম এখানে লেখাও আছে দেখতে পারতেছেন। তো আমি সরাসরি আমার ফেসবুক পেজের প্রোফাইলটা দেখাই দিই। তো দেখতে পারতেছেন এটা আমার ফেসবুক পেজটা। তো এখানে ফলোয়ারটাও দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, মেনশন আর হাবিজাবি, আমি যে ভিডিওগুলা পোস্ট করছি, পোস্টগুলা পোস্ট করছি ওইগুলাও দেখাইতেছে সব কিছু। তো দেখতে পারতেছেন আপনারা। তো এটা ডিলিট করার জন্য সরাসরি আপনারা কী করবেন, তো করার জন্য আপনারা এখানে সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, এখানে ক্লিক করলে সেটিং চলে আসবে। তো সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনারা প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। তো প্রাইভেসিতে ক্লিক করে দিলে এরকম একটি পেজ পাবেন আপনারা। তো ফেসবুক পেজ ইনফরমেশন একটা অপশন আসবে প্রাইভেসিতে আসার পরে, তো এখানে ক্লিক করে দিবেন ফেসবুক পেজ ইনফরমেশন। তো এখানে ক্লিক করে দিলে একদম শেষের দিকে দেখতে পারতেছেন ডিএক্টিভ অ্যান্ড ডিলিটেশন লেখা আছে দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন আপনারা। ভিউতে ক্লিক করলেও হবে। তো দেখতে পারতেছেন এখানে ডিলিট করার অপশন আসছে। তো এখানে ডিলিট করার যে অপশনটা এখানে দেওয়া আছে, এখানে দেখতে পারতেছেন এখানে আপনার চাইলে পড়ে নিতে পারেন। তো এখানে ডিজেবল ইউর ডিজেবল পেজ দেওয়া আছে, এটা মানে টেম্পোরালি ডিজেবল হবে, এটা আবার চাইলে আপনার ওপেন করতে পারবেন। এটা টেম্পোরালি যে একটা টাইমের জন্য, নির্দিষ্ট টাইমের জন্য অফ থাকবে। তো এটা যদি করে রাখেন তাহলে আপনার টেম্পোরালি আপনারা অফ করতে পারবেন, কন্টিনিউয়াসে দিলে এটা টেম্পোরালি আকারে অফ থাকবে। কিন্তু আপনার যদি ডিলিট পেজের এখানে ক্লিক করে কন্টিনিউ দেন, তারপরে আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে, তো আপনারা যদি এটি দিয়ে রাখেন তাহলে আপনাদের পেজটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। তো যদি করেন তাহলে আপনাদের ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে। তো আপনাদের ফেসবুক পেজটি সাথে সাথে ডিলিট হবে না, 14 দিন টাইম লাগবে। তো এটি আপনারা যখন ডিলিটের জন্য দিবেন তাহলে এর পরে 14 দিন পর্যন্ত আপনাদের পেজটি ডিলিট থাকবে, কিন্তু চাইলে আপনারা আবার এটিকে রিকভার করতে পারবেন। তো এটি ফেসবুকের একটা নিয়ম যে আপনার যে কোনো ফেসবুক পেজ অথবা প্রোফাইল যদি আপনারা ডিলিট করেন, এটা 14 দিনের মধ্যে যদি আপনার মত পরিবর্তন হয় তাহলে আপনারা আবার ফেসবুক পেজটি রিকভার করতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে এটি দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে 14 দিনের মধ্যে আবার রিকভার করতে পারেন, যদি না করার হয় তাহলে আপনারা কিছুই করবেন না, যেভাবে কন্টিনিউ দিয়েছেন ওইভাবে থাকবে। পরবর্তীতে 14 দিন পরে আপনাদের ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিজেবল হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। তো এটি বলার ছিল আজকের ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এতটুকু দেখানো ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।